বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম সুচিত্রা জুটি ছিল একটি বর্ণময় অধ্যায়। অনেকে সুচিত্রা সেনকে সু অভিনেত্রী হিসাবে নম্বর দিতে চান না বটে, কিন্তু পরিচালক অজয় করের সপ্তপদী কথা ধরলে সুচিত্রার অন্য একটি রূপ আমাদের সামনে ভেসে ওঠে। একটি ইন্টারভিউতে অজয় কর বলেছিলেন, শ্রীকৃষ্ণ চৈতন্যতে সুচিত্রার অভিনয় আমার মনে বিশেষ রেখাপাত না করলেও পরবর্তীকালে ওকে সাজঘর ছবিতে পরিচালনা করতে গিয়ে দেখলাম সুচিত্রা সামান্য অভিনেত্রী নন। ইমোশন হোল্ড করার ক্ষমতা যা কানন দেবী ছাড়া ইতিপূর্বে অন্য কোনো নায়িকার মধ্যে দেখিনি, সুচিত্রার মধ্যে পেলাম। শুধু একটি নাড়া দেওয়ার অপেক্ষা, আবেগ হুড় হুড় করে বেরিয়ে আসে। মহানায়িকা সুচিত্রা সেনের এই আবেগই তো সে সময়ের বাঙালি দর্শককে বিদ্ধ করেছে বারবার, এমনকি নস্টালজিয়ায় আক্রান্ত করেছে বললেও ভুল হবে না। উত্তমের সঙ্গে সুচিত্রার করা জুটিকে বা তাদের করা ছবিগুলিকে অনেক নিন্দুক অতিরিক্ত আবেগের প্যানপ্যানানি হিসাবে দেখলেও ভেবে দেখুন, সেই সময় ম্যাটিনি আইডল হিসাবে মধ্যবিত্ত বাঙালির আবেগের ঘরে এরাই একচ্ছত্র অধিপতি হয়েছিলেন। উত্তম সুচিত্রা এবং সুচিত্রা উত্তম দুজনে একে অপরের এমনভাবে পরিপূরক ছিলেন যে বাংলা ছবির পাশাপাশি তাদের ক্যারিয়ারও এই জুটিকে ভর করেই দাঁড়িয়েছিল। কিন্তু অভিনেত্রী হিসাবে রমার যে মালমশলার কথা বলা হচ্ছিল তা কি প্রথম থেকেই ছিল? ছিল হয়তো, কিন্তু রমা তা বুঝতে পারেননি। শোনা যায় 7 নম্বর কয়েদি ছবিটির অডিশনে পরিচালক সুকুমার দাশগুপ্ত নাকি রমাকে বাদই দিয়ে দিচ্ছিলেন, তার কথায় অতিরিক্ত পূর্ব বাংলার টান থাকার জন্য। পরে তাকে দিন কয়েক সময় দেন কিছু সংলাপ মুখস্থ করে আনার জন্য। রমা নাকি নির্ধারিত দিনের আগেই সেই দুর্দান্তভাবে সংলাপ বলে চরিত্রটি নিয়ে নিয়েছিলেন, কিন্তু মুশকিল হলো শুটিংয়ের দিন। পার্ক সার্কাসের একটি স্টুডিওতে পৌঁছে মেকআপ করেও তিনি মাঝরাস্তাতে সব ফেলে বুকে কাপড় লেগেছে, প্রচণ্ড বুক দুরদুর করছে, ভয় লাগছে বলে ছুটে বাড়ি চলে এসেছিলেন। তারপর স্বামী দিবানাথকে এসে বলেছিলেন, ওরে বাবা, আমি সিনেমা করব না। কে জানতো এই ভীতু মেয়েটাই একদিন বাংলা ছবির মহানায়িকা হয়ে উঠবেন। আসলে সুচিত্রাকে সেভাবে কোনো দিনই স্ট্রাগল করতে হয়নি, কারণ তখন তাকে ঘিরে আবর্তিত হতে চেয়েছে সিনেমাপ্রেমী বাঙালি দর্শক। বিশ্বাস হলো না? সুচিত্রার ফিল্ম ক্যারিয়ারের দিকে তাকান। 1952 সালে শেষ কথায় ছবিটি তৈরি হয়েছিল বটে, কিন্তু তা মুক্তি পায়নি। পরের বছর অর্থাৎ 1953 সালে মুক্তি পায় 4টি ছবি। 1954 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 5, 1955 সালে 6, 1952 সালে ইন্ডাস্ট্রিতে আসার পরে 3 বছরে সুচিত্রা সেন 19টি ছবির শুটিং করেছেন। ক্যারিয়ারে এমন দুর্বার গতি দেশের আর কোনো নায়িকার ভাগ্যে বোধহয় জোটেনি। শুধু তাই নয়, সুচিত্রার জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছিল যে সেই সময় শুধু তার নামে ছবির পোস্টার তৈরি হতো। প্রযোজকরা বুঝতে পেরেছিলেন যে এই নায়ক কেন্দ্রিক বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে সুচিত্রা সেন সমানে সমানে পাল্লা দিতে চলে এসেছেন, আর সেই কারণেই বোধহয় নিজের পারিশ্রমিক এক ঝটকায় অনেকটাই বাড়িয়ে নিয়েছিলেন সুচিত্রা সেন। শোনা যায় সিনেমা পেছু তার পারিশ্রমিক নাকি এতটাই বেশি ছিল যে তার সমসাময়িক নায়িকা তো দূরের কথা, অনেক নায়কও নাকি এই ব্যাপারে তার চেয়ে পিছিয়ে ছিলেন। প্রতিটি সংলাপ বলার সময় নির্দিষ্ট ম্যানারিজম ঘাড় ঘুরিয়ে তাকান, চরিত্রের সঙ্গে নিজেকে তেমনভাবে ভাঙতে না পারা, এ সমস্ত অভিযোগ তাকে বারবার ধাওয়া করেছে। সেই কারণে হয়তো সত্যজিৎ, ঋত্বিক, মিনালের মতো পরিচালকদের সঙ্গে ভিন্ন ধারার ছবিতে কাজ করার সুযোগ হয়নি। সে প্রসঙ্গে না হয় পরে আসা যাবে। আসলে সুচিত্রার চারপাশে মিসেস সেন নামক এমন একটি কঠিন আবরণ সৃষ্টি করে রেখেছিলেন যে তার কাছ থেকে কৈফিয়ত চাওয়ার মতো, মুখের ওপর সমালোচনা করার মতো সাহস কারো ছিল না। কারণ একটা সময় তো এটা প্রমাণিত হয়েছিল সুচিত্রা থাকা মানেই ছবি হিট। তবে এই সাহসের অভাবের আর একটা কারণও ছিল, আর সেটা হলো মিসেস সেন এর মুড। অনেক পরিচালকেরই মত, সুচিত্রার নাকি মুডের পাশাপাশি দম্ভ কাজ করত। অ্যাটিটিউড নাকি এতটাই বেশি ছিল যে
সেটের সহ অভিনেত্রী ভালো অভিনয় করলে তিনি প্রভাব খাটিয়ে সেটিকে রিটেক করাতেন। কিন্তু মন্দের পাশেও যে ভালোও আছে। ছবির শুটিংয়ের ফাঁকে সুচিত্রা অন্য চিত্রগ্রাহকের ছবি তোলার আবদার মেটাতে ঘণ্টার পর ঘণ্টা পোজ দিচ্ছেন। আবার নবাগত হিসাবে শেষে নিজেই সেখানে বাকিদের প্রবেশ নিষেধ করে দিচ্ছেন, এমন উদাহরণও আছে। ইমোশনাল চরিত্রে অভিনয় করতে ভীষণই ভালোবাসতেন সুচিত্রা সেন। পরিচালক অসিত সেনের স্মৃতিকথা থেকে জানা যায়, সুচিত্রা নাকি কোনো একটি ছবিতে অভিনয়ের সময় রোজ বিকেল 5টার সময় কাজ আছে বলে প্যাক আপ করে নিতেন। এতে শুটিংয়ের ক্ষতি হওয়ায় একদিন সেই পরিচালক এবং অসিত সেন মিলে নাকি সেই সময়েই ছবির খুব গুরুত্বপূর্ণ ইমোশনাল দৃশ্য রেখেছিলেন। আর ফল, সুচিত্রা নাকি সেদিনই সঠিক এক্সপ্রেশন না ফোটা পর্যন্ত শুটিং করে গিয়েছেন। সেদিন প্যাক আপ হয়েছিল রাত 10টায়। সুচিত্রা সম্পর্কে একটি মজার গল্প খুব শোনা যায়। একটা সময়ে গুজব ছড়িয়েছিল তার নাকি লিউকোমিয়া হয়েছে, আর সেই খবর লেখার কারণে নাকি এক সাংবাদিকের ওপর বেশ চটেও গিয়েছিলেন তিনি। কোনো এক বন্ধুকে ডেকে নাকি বলেছিলেন, সাংবাদিক হওয়া এক কথা এবং রসিক হওয়া নাকি অন্য কথা। তিনি নাকি জানেন মৃত্যু কামনা করলে পরমায়ু বাড়ে, কিন্তু ওই সাংবাদিক ভদ্রলোক নাকি রসবোধের অভাবে সেটা ঠিক করে প্রকাশই করতে পারেননি, মানে মিথ্যে লিখেছিলেন। এরকম বহু টুকরো ঘটনা ছড়িয়ে আছে মুডি সুচিত্রা সেন সম্পর্কে। কখনো তিনি ভীষণ দিলদরিয়া, কখনো আবার বেশ চাপা, প্রশংসা বা সম্মানেও উদাসীন। এই প্রসঙ্গে সিনেমা প্রযোজক অসিত চৌধুরীর বক্তব্যকে সঠিক বলেই মনে হয়। বহুদিন আগে তিনি এক ইন্টারভিউতে নিজের এক ঘনিষ্ঠ বন্ধু সম্পর্কে বলেছিলেন, সুচিত্রার ভালো এবং খারাপ লাগা দুটি অনুভূতি নাকি খুব তীব্র ছিল। নিজের জন্মদিনে বন্ধুবান্ধবদের ডেকে খিচুড়ি খাওয়াতে বা কারো কোনো কাজ পছন্দ হলে বাড়ি গিয়ে তার প্রশংসা করাতে যেমন তার জুড়ি ছিল না, তেমনি অপছন্দের মানুষদের নিজের চেয়ে শত হস্তে দূরেই থাকতেন। ঠিক এমনটা তো হয়েছিল তার স্বামী দিবানাথ সেনের ক্ষেত্রেও। দিবানাথ এবং সুচিত্রার মানসিক দূরত্ব বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছিল যে সংসারে আলাদা থাকতে শুরু করেছিলেন। যদিও আইনত ডিভোর্স তাদের হয়নি, কিন্তু সমস্ত বন্ধনই ছিন্ন করে ফেলেন তিনি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেশ ও বিদেশে তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।